আমার দিদি শাস্ত্র ভবিষ্যৎবাণী এইসব বিশ্বাস করে না। তার মুখ থেকে যখন এই কথা বেরোচ্ছে তখন নিশ্চয়ই তুমি খুব ভাগ্যবতী মা। দাদা শুধু ওই প্রশংসা করবে? আমার ডেকে আনা কাশির স্বামীজির ওষুধ দিয়ে দিদি ঠিক হয়েছে। দেখো তুমি দিদিকে, এই গৌরবটা শুধু কাশির স্বামীজির প্রাপ্য। কি বলছিস? ওই শুকনো কাঠি মার্কা যার মরার সময় হয়ে গেছে তার কথা বলছিস? ওই কাশির স্বামীজিকে এবার বাড়ি পাঠিয়ে দাও। ঠিক বলেছো। না না দিদি, ওনার কাছে এক মাসের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, ওটা ক্যান্সেল করা যাবে না। দিদি ঠিক হয়ে যাওয়ার পরে উনি এক মাস থেকে দিদির মঙ্গল কামনা করে পূজো করবেন। পূজো করবে তো? হ্যাঁ ঠিক আছে করো। তুই কবে শোধরাবি বলতো? তোর সাথে একটা দরকারি কথা বলার আছে ওই চামুণ্ডীর ব্যাপারে। ও যখন তখন গায়েব হয়ে যায় আর ফিরে এসে বলে বাড়ির ঠাকুরের মন্দিরে গেছি। এখনো মনে হচ্ছে কোনো মন্দিরেই গেছে। ওর ব্যাপারে জিজ্ঞেস করছো কেন? আমি ঠিক হয়ে গেছি ভেবে মনে হচ্ছে ওই বাটকুলটা ভয়ে পালিয়ে গেছে। ওর ব্যাপারে বলে এদেরকে চিন্তায় ফেলে আর লাভ নেই। দিদি সেদিন তুমি উঠেছিলে, চামুণ্ডীকে দেখিয়ে কিছু বলতে চাইছিলে, কি বলতে চাইছিলে তুমি সেটা এখন বলো তো। ওই চামুণ্ডী আমাকে এতদিন ধরে তো দেখছিল, তাই ভাবছিলাম ওকে একটা কিছু দিই, তার আগেই ও চলে গেল। ও আবার আসবে দিদি, তখন ওকে দিয়ে দেবে। ও আর এই বাড়িতে আসবে না। কাল সকালে লক্ষ্মী পূজো আছে, দিদি এখন বিশ্রাম নিক, আমাদের খুব সকালে উঠতে হবে। হ্যাঁ হ্যাঁ সবাই ঘুমোতে যাও, কাল সকাল সকাল উঠতে হবে। আরে যাও দিদি, তুমি এখন রেস্ট নাও, আমার সোনা দিদি আয়। চলো চলো। পিসি আমাকে আপনি আশীর্বাদ করুন। ভগবান তোমার মঙ্গল করুক, তোমার যেখানে আসার কথা তুমি সেখানেই এসে গেছো। এতদিন কেমন ছিলে আমি জানি না, কিন্তু এখন থেকে তুমি খুব ভালো থাকবে। আজ বাড়িতে লক্ষ্মী পূজো হচ্ছে, খালি গলায় থেকো না আজ। এই নাও জিনটা পরো। না না লাগবে না গঙ্গা, তুমি চুপ করো তো। এইবার ঠিক আছে, চলো যাই। সাবধানে। এসো। হ্যাঁ এই নিন দাও। কি সীতা, গঙ্গা তোমার হাতে হলুদ আর সিঁদুর ধরিয়ে ও তোমাকে ওর মতোই করে দিল? তুমি তো আমার মতোই, তুমি কেন আবার এসব নিয়ে পড়েছো? দিদি তোমার এসবে বিশ্বাস নেই বলে সীতারও বিশ্বাস না থাকুক সেটা চাইছো? আমি এই বাড়ির একজন, তাই ভেবেছিলাম শাস্ত্র মেনেই হয়তো সব কিছু হবে। তা কতক্ষণ চলবে এসব? বুঝতে পেরেছি, তাহলে কেন ওর সাথে কথা বলছো? তুমি চুপ করে বসে বসে আমাদের পূজোটা দেখো। দরকার হলে ছাদে সিলিং দেখবো তাও ভালো। দেখ আমার দ্বারা এসব পুজো টুজো দেখা হবে না। এটা আমাদের বাড়ির প্রথম লক্ষ্মী পুজো পিসি, আমরা কি করছি আপনি দেখুন। দিদি তোমার কাছে প্রার্থনা করছি, কিছুক্ষণের জন্য তুমি এসবে মাথা দিও না। এছাড়া আর কি করার আছে, তোদের কথাতেই চলতে হবে। কি দিদি আরো কি সব হবার কথা বলছো?
তোকে আর কি বলবো, এই বাড়িতে পুজোর এইসব নিয়ম তো তুই শুরু করেছিস। দিদি, আমি তোমার মুখ থেকে পুজোর কথাটা বলালাম, কেমন? এখানে থাকলে তুইও আমাকে বদলে দিবি। আমি আমার ঘরে চললাম, আমি ফিরে এসে যেন দেখি এই সমস্ত পুজো টুজো শেষ হয়ে গেছে। ঠিক আছে? যথা আজ্ঞা দিদি। এই মঞ্জু, দিদি এসে এইসব শুরু করবার আগে তোমরা পুজোটা শেষ করো। আচ্ছা, ওই এটা শাস্ত্র অনুযায়ী করবার জন্য কে আসবে বলেছিলে না, সে কোথায়? চলে আসবে দাদা। আসুন। ভালো আছেন? আগের লক্ষ্মী পুজোতে আমরা আপনার বাড়ি গেছিলাম, এই লক্ষ্মী পুজোতে আপনি আমাদের বাড়ি এসেছেন। লক্ষ্মী পুজো কার বাড়িতে হবে সেটা স্বয়ং মা লক্ষ্মী ঠিক করেন। আজকে যে আপনার বাড়িতে পুজো হচ্ছে সেটা তো মাই ঠিক করেছে। খুবই খুশির ব্যাপার। আসুন। আসুন আসুন, চলো। এই যে আমার দাদা। নমস্কার। নমস্কার। আপনি একেবারে মহালক্ষ্মীর মতো। আপনি পুজো করলে সবার ভালোই হবে। দেবী তার ভক্তদের সব সময় ভালোই করেন, এই পুজো করলে আপনারও মঙ্গল হবে। আসুন, পুজো শুরু করবেন। আসুন আসুন আসুন। পুজো করার জন্য চলে এসেছে। এই বাড়িতে যদি কোনো শুভ কাজ হতেই হয় তাহলে সেটা আমার মেয়ের বিয়ে হবে, ওটা ছাড়া অন্য কিচ্ছু হতে দেওয়া যাবে না। ওইটা তো আপনি সকাল 4টার সময়ই বলে দিলেন। কিন্তু কিছুই তো করলি না, বোকার মতো দাঁড়িয়ে আছিস। আমাকে দেখতে বোকার মতো হতেই পারে। আসলে ওই পূজোটা কি করে বন্ধ করা যায় শকুনির মতো আমি চিন্তা করছি। তাই নাকি? ভৈরবি তো ঘন্টায় একটা বলতো, তাতে কি হলো? ওসব কথায় তো কোনো কাজ হলো না। না না না, আমাকে ভৈরবীর মতন ভাববেন না। এই বীরভদ্রনা এমন সাপসিদের খেলা দেখাবে আপনিও আশ্চর্য হয়ে যাবে। তাই নাকি? সাপ লোডোর খেলা হচ্ছে বলছিস? নিশ্চয়ই। সিদে ধরে উঠে গঙ্গাকে না সাপ কামড়ে নিচে নামাবে, আমার সঙ্গে গেলেই দেখতে পাবেন। আসুন। ওম লক্ষ্মী দেবী নমঃ, ওম চামুণ্ডী নমঃ, ওম দেবী নমঃ, ওম লক্ষ্মী দেবী নমঃ, ওম চামুণ্ডী নমঃ, ওম দেবী নমঃ, ওম লক্ষ্মী দেবী নমঃ, ওম চামুণ্ডী নমঃ। সদবাদের থালাতে হলুদ দিয়ে বানানো মালা রেখেছেন তো? হ্যাঁ রেখেছি। আচ্ছা ঠিক আছে, আপনি ওই থালাটা দেবীর সামনে এনে রাখুন। ঠিক আছে। ভোগ দেওয়ার জন্য প্রসাদ রেডি করেছেন তো? ওইটা তো আন্টি, ভোগের পায়েসটা রান্নাঘরেই রাখা আছে, আমি এখনই নিয়ে আসছি। আচ্ছা দাঁড়াও, আমি গিয়ে ওটা নিয়ে আসছি। আরে তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। পায়েসের বাটিটা রাখতেই ভুলে গেলাম আমি। অরুণ, গঙ্গার চিৎকার শোনা গেল, আপনি পুজো করুন, আমরা আসছি। ঠিক আছে গঙ্গা, চল 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 তাড়াতাড়ি চল। কি হলো? গঙ্গা কি হলো তোমার? গঙ্গা, গঙ্গা, গঙ্গা কি হয়েছে? গঙ্গা, গঙ্গা কি হয়েছে? গঙ্গা, হে ভগবান, গঙ্গা কি হয়েছে? তেল পড়েছিল মনে হয়, পা পিছলে পড়ে গেছে বাবা। আরে যত সব এখানে তেলটা ফেললো কে? এই আবার কি, হাঁটা চলার জায়গার মধ্যে কে এখানে তেল ফেলে রেখেছে? মাথায় কোনো বুদ্ধি নেই নাকি? কি হয়েছে গঙ্গা, খুব জোরে লেগেছে? না, শুধু হাতে একটু চোট লেগেছে, অন্য কোথাও নয়। এ বাবা, অরুণ তুই আগে গঙ্গাকে হাসপাতালে নিয়ে যা। হ্যাঁ। না বাবা, পুজোর জন্য সবাই এসেছেন, এই সময় ডক্টর বা হসপিটালে যাওয়ার কোনো দরকার নেই বাবা। যারা এসছে তারা অপেক্ষা করবে, তার জন্য তুমি কতক্ষণ ব্যথা সহ্য করবে? আগে তুমি যাও তো মা। না বাবা, পুজোটা হয়ে যাক আগে বাবা, পুজোতে বাধা পড়ুক আমি চাই না, আগে পুজোটা শেষ হয়ে যাক। সীতা, তুমি গিয়ে পায়েসটা একটু নিয়ে এসো প্লিজ। ঠিক আছে।
তুমি দেখে যেও মা। সাবধানে চলো। এই নিন, হ্যাঁ দিন। এবার পূজো শুরু করা যাক। হ্যাঁ শুরু করুন। এখানে আসা সব সধবাদের পা ধুয়ে, মঙ্গলসূত্রের পূজো করে, ওনার হাত দিয়ে সিঁদুর ফুল প্রসাদ নিয়ে এখানে আসুন। এই নাও ধরো, সাবধানে। আরে এইটা নাও, সাবধানে। আবার ওর সঙ্গে এসে জুটেছে, কোথেকে যে আসে না, সব চেষ্টা বিফলে গেল। ওর হাত দিয়ে পূজো করতে কষ্ট হচ্ছে বলে তুমি ওর পাশে থেকে পূজোতে সাহায্য করছো? কি নাম তোমার মা? সীতা। তোমার এখনো বিয়ে হয়নি তাই না? তুমি নিশ্চয়ই ভালো স্বামী পাবে। ওম লক্ষ্মী দেবী নমঃ, ওম চামুণ্ডী নমঃ, ওম দেবী নমঃ, ওম লক্ষ্মী দেবী নমঃ, ওম চামুণ্ডী নমঃ, ওম দেবী নমঃ, ওম লক্ষ্মী দেবী নমঃ, ওম চামুণ্ডী নমঃ, ওম লক্ষ্মী দেবী নমঃ। সেই তখন থেকে একই কথা বলছো। পূজো প্রায় শেষ হতে চললো, এখনো টিফিনের ব্যবস্থা হলো না। স্যার 5 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। কি ভাই, আধ ঘন্টা ধরে এই কথাই বলছো, একটু তাড়াতাড়ি এসো। বেশিক্ষণ লাগবে না, পৌঁছলে বলে। খাবার সময় তো ওদের হয়ে গেছে। দিদি,
লক্ষ্মী পূজোর জন্য এসেছেন? যান, ভেতরে যান। আমি পূজোর জন্য আসিনি, সীতাকে দেখতে এসেছি। আপনি? আমি ওকে পালন করেছি, আমি ওর মায়ের মতন। তাই? হুম। সীতা আপনার কথা বলেছে, আপনাকেই দেখলাম। সীতা ভেতরেই আছে, চলুন ভেতরে চলুন। আপনি বলছেন বাড়িতে সুমঙ্গলী পুজো হচ্ছে, এই ধরনের শুভ অনুষ্ঠানে আমার যাওয়াটা খুব একটা শুভ হবে না। কি বলছেন দিদি, আপনি বয়সে বড়, আপনি গেলে কেউ সব ভাববে না, আসুন না দিদি। না দাদা, পুজো যতক্ষণ হবে আমি বাইরেই বসে থাকব, আপনি আপনার কাজ করুন। ঠিক আছে দিদি, ভেতরে না গেলেও আউট হাউসে তো বসতে পারেন, চলুন না। ঠিক আছে দাদা। সীতা যেখানে থাকে সেখানে গিয়ে বসবেন, চলুন, সংকোচ করবেন না, আসুন না, আসুন 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 বসুন। খাবার জন্য কিছু আনবো? কিচ্ছু লাগবে না দাদা, আপনার অনেক কাজ আছে, আপনি কাজগুলো করে নিন। ঠিক আছে দিদি, পুজো শেষ হতেই সীতাকে পাঠিয়ে দেবো, আপনি এখানে বিশ্রাম করুন, ঠিক আছে? আমি আসছি। ঠিক আছে দাদা। শোনো মা, এখানে থাকা সব পুজোর থালাগুলো তোমরা দুজন মিলে সব সধবাদের মধ্যে দিয়ে দাও। গঙ্গা, কোনো ব্যাপার না, তুমিই দাও। এই নিয়মটা স্বামী স্ত্রী দুজনকে মিলে করতে হয়, তোমরা দুজন একসঙ্গে করবে। দিয়ে দাও। হ্যাঁ, আমার মেয়ের বিয়ে হয়েছে এই তিন দিন হলো, আজকে দীরাগমনের দিন, তাই আজকের দিনটা আমার কাছে খুব শুভ একটা দিন, সবার মঙ্গল হোক। ওদের সবকিছু দেওয়া হয়ে গেছে দিদি, সামনে যে দাঁড়িয়ে আছেন ওনাকেও দাও। আমার নেওয়ার আগে আপনি প্রথমে এই থালাটা নিন। গঙ্গা, কল্যাণী দিদিকে দাও। হ্যাঁ, এসো গঙ্গা। জয় মা। এবার আমি আপনাকে দিচ্ছি, ধরুন। যান, বাড়ি সবাইকে দিন। আন্টি, ভালো থাকো মা, 100 বছর বেঁচে থাকো, সুস্থ থাকো। দেবী, তুমিও এসে এই থালাটা নাও না, এসো। না না থাক, আমারও সব দরকার নেই। সধবাদের এই থালা পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার, আপনার বাড়িতেই তো পুজো হয়েছে, আর এই পুজোর থালাকে আপনি না বলবেন না, নিয়ে নিন। Thank you.
এই যে। আস্তে তুমি কি দেখছো? তুমিও ভালো থাকো। এসো, ঠিক জোট বেঁধেছে। বাড়িতে কি এই কজনই লোক? হ্যাঁ, পুজো এখনো শেষ হয়নি, ইনিও তো আছেন, এনাকে তো দেয়া হয়নি। ওনার বিয়ে হয়নি। ও আচ্ছা, ঠিক আছে, আরতি শুরু করা যাক। হ্যাঁ, দাঁড়াও। সবাইকে শাড়ি পূজোর থালা দিলে, আর সীতাকে কেন দিলে না? ওনার তো আসলে বিয়ে হয়নি, এই থালা শুধু যাদের বিয়ে হয়েছে তাদেরই শুধু দেওয়ার নিয়ম আছে। এ আবার কিরকম নিয়ম? হলুদ সিঁদুর শাড়ি যাদের বিয়ে হয়েছে তারাই শুধু পাবে, কোথাও লেখা আছে নাকি? প্রত্যেক মেয়েরই এইসব পাওয়ার পূর্ণ অধিকার আছে। তাই সবাইকে যেমন দিয়েছো ওকেও তাই দাও। এই পূজো তো এইভাবেই করার নিয়ম আছে মা, এই নিয়ম আমরা ভঙ্গ করতে পারি না, করলে পাপ হবে। এই নিয়মটা কে করেছে? বিয়ে হলেই এই সমস্ত নিয়ম মানতে পারবে, আর না হলে সে পারবে না। অবিবাহিতদের দেবে না, আর বিবাহিতদের শাড়ি দেবে, এ কথা কি ঠাকুর বলে দিয়েছে? দেখো, কোনো একটা বিষয়কে পূজো নাম দিয়ে সেখানে আমরা সবাই মিলে একসাথে সুখে থাকার জন্য আনন্দ উৎসব করে থাকি, সেখানে একজনকে দিলে আরেকজনকে দিলে না, এটা কিরকম নিয়ম? সীতাকেও একটা পূজোর থালা দাও। না না পিসি, থাক না, এসব থাকলে চলবে না, তুমি চুপ করো। দিদি, শাস্ত্র মতো যদি পূজো করা হয় তাহলে দেবী খুশি হন। দিলে কিচ্ছু হবে না, চুপচাপ দিতে বলো। দিদি, আপনি পূজোটা শেষ করুন, তাহলে আপনারা ওনাকে কথা না বলে চুপ করে থাকতে বলুন। এই, আমাকে চুপ করতে বল আর তুই কে রে? দিদি, একটু চুপ করবে তুমি? দিদি, এইসব পূজোর ব্যাপারে তো তোমার বিশ্বাস নেই, যা তুমি বিশ্বাস করো না সে বিষয়ে কেন শুধু শুধু কথা বলছো? ওনাকে পূজোটা শেষ করতে দাও, তুমি যাও। আমি যেগুলো বলছি সেগুলো ভুল? তুই আমাকে যেতে বলছিস? ঠিক আছে, তোরা যা ইচ্ছা তাই কর, এদের কিছু বলাটাই বৃথা। আপনি পূজো করুন, ওনার কথা ধরবেন না। সেই জন্যে মা পূজোর আরতি করতে দিলেন না, সব সুমঙ্গলীদের শাড়ি থালায় দেওয়া হয়েছে। আপনাদের দুজনকে এই পূজোর থালাটা এনাকে দিতে হবে।
শাস্ত্রমতে আপনি তো দিতে নেই বলেছিলেন। দেবী উনাকে পূজোর থালা দেবার সংকেত দিয়েছেন। তোমরা দুজনে মিলে উনাকে থালাটা দিয়ে দাও। কিন্তু আর আমাদের ছেড়ে যেতে পারবে না। আজ দেবী মায়ের ইচ্ছেতেই এটা তোমার হাতে এসেছে। তুমি শুধু আমাদের কাছেই প্রিয় নও, আমাদের দেবী মায়ের কাছেও তুমি প্রিয়। শেষমেশ পুজোটা হয়েই গেল। পুজো সম্পন্ন হয়েছে, এবার আমরা আসছি। চলো এসো গঙ্গা। মা, গলায় থাকা এই মঙ্গলসূত্র লুকিয়ে রাখবো ভেবেছিলাম। আমাকেও পূজোর থালা পাইয়ে তুমি আমাকে সৌভাগ্যবতী করলে। তোমার এই আশীর্বাদ পেয়ে আমি সত্যি ধন্য হয়ে গেছি মা। এটুকুই আমার জন্য যথেষ্ট, যথেষ্ট মা। ওনার হাত থেকে পাওয়া এটাই আমার প্রথম ভাত কাপড়। সূত্রটা আমাকে সাবধানে রাখতে হবে, এটাই আমার সব কিছু। ওসব কথা ছাড়, তুই এটা কি করছিস? সীতা, তোর যে বিয়ে হয়েছে সে কথা তুই আমাকে বলিসনি, আর আমাকে দেখে
তুই তোর মঙ্গলসূত্র লুকোচ্ছিস? সীতা, আমি বোবা হওয়ার নাটক করে সবাইকে বোকা বানিয়েছি বলে তুই আমার কাছে তোর এই বিয়ে লুকিয়ে আমাকে বোকা বানাচ্ছিস? আমি নিজে যেটা দেখলাম সেটা আমার কাছে তুই লুকোস না। কি হয়েছে তুই আমাকে বল সীতা। সেদিন আমাকে বাঁচানোর জন্যই উনি আমার গলায় এই মঙ্গলসূত্র পরিয়েছিলেন। আজকে আমি যে বেঁচে আছি তা শুধুমাত্র ওনার জন্য। গঙ্গা বলেছিল দেবসেনা অন্য সব বাচ্চাদের মতোই, তাই ভাবলাম ওকে একবারটি চোখের দেখা দেখে যাব। কিন্তু ও আমাকে এমন ভালোবাসার জালে জড়ালো যে আমি এখান থেকে সত্যি বলতে কি এক পাও বাইরে রাখতে পারছি না। আমাকে দেখতে জানকীর মতো বলে গঙ্গা আমাকে ফ্রেন্ড বানিয়েছে বলে ভেবেছিলাম আমি। কিন্তু আমার প্রতি ওর ভালোবাসা যখন দেখি যে ও আমাকে ওর প্রাণের চেয়েও বেশি ভালোবাসে, তখন ওকে ছেড়ে দূরে আমি কিছুতেই যেতে পারছি না দিদা। কিন্তু অন্যের স্বামীকে নিজের স্বামী বলে যখন ভাবি আমি, তখন আমার কষ্ট হয়। পরক্ষণেই আবার যখন ভাবি যে এটা ঈশ্বরের আশীর্বাদ, তখন আবার সান্ত্বনাও পাই। এইরকম পরিস্থিতিতে থাকা একটা মেয়ে যখন পূজোর একটা শুভ থালা পায়, তখন সেটাই তার কাছে ঈশ্বরের আশীর্বাদ দিদা। আমি জানি না যে এখন যে নাটকটা চলছে তার শেষটা ঠিক কোথায় দিদা, আর এই নাটকটা কতজনকেই বা কষ্ট দেবে। ওই সদাশিব ভালো লোকের মুখোশ পরে থাকে বলে আমি ওর ওপরে ভীষণ রাগ করেছিলাম, এখন আমাকেই মুখোশ পরে থাকতে হচ্ছে। আর যে কি অপেক্ষা করে আছে আমার জন্য তা আমি জানি না। সীতা দিদা, আমি ভুল করেছি দিদা। ভুল করলে সীতা সেই ভুল সারা জীবন বয়ে বেড়াতে হয়, এই ক্ষেত্রে তুই কোনো ভুল করিসনি সীতা, এখন সব ঠিক হয়ে যাবে। কোনো মেয়ের জীবনে ভাগ্য ভালো হলেই তবেই সে মঙ্গলসূত্র পায়, কিন্তু এটা তুই বিপদের সময় পেয়েছিস। এসব কিছু ভগবানের কৃপা ছাড়া আর কি বলা যায়, এসবই ভগবানের খেলা। মেয়ে হয়ে জন্মাবার পরে মায়ের বাড়ি আর শ্বশুর বাড়ি এই দুটো বাড়িই থাকে, কিন্তু তোর মায়ের বাড়ি নেই, আর সেই জন্যই ভগবান তোকে এত বড় বাড়ি দিয়েছেন। বিয়ের পরে যাতে মঙ্গলসূত্রটা তিন দিন গলায় থাকে সেই জন্য দেবী এই সুমঙ্গলী পুজো করিয়েছেন। ঠাকুরের সামনে যখন তোর এই বিয়ে হয়েছে তখন মন খারাপ করার কোনো দরকার নেই। কে কোথায় থাকবে তা বিধাতাই ঠিক করেন, আর বিধাতাই তোমাকে এইখানে পাঠিয়েছেন, তাই এরপরে যা হওয়ার তা বিধাতাই ঠিক করে দেবেন। এখন থেকে এই বাড়িটা তোর নিজের বাড়ি, তাই এখন থেকে তোকে এই বাড়িতেই থাকতে হবে। কোনো সমস্যায় পড়লে তুই কিন্তু এই বাড়ি ছেড়ে কোথাও যাওয়ার কথা ভাবিস না। তোর গলার মঙ্গলসূত্রকে যতটা সম্মান দিচ্ছিস এই বাড়ির জন্য তোকে ততটাই সম্মান দিতে হবে, আর এই সম্মান তোকেই রক্ষা করতে হবে। আর তোর প্রতি আমার
সেই বিশ্বাস আছে। দিদা থাকো না, এবার আসছি মা, পরে আবার আসব। সীতা, সুমঙ্গলী পূজোর যে শাড়িটা পেয়েছিস সেটা পরে কোনো দেবীর মন্দিরে পুজো দিয়ায়, ভগবান মঙ্গল করবেন। ঠিক আছে দিদা। ঠিক আছে, আমি আসছি এবার, ভালো থাকিস। জানকীর জন্য উনি এই মঙ্গলসূত্রটা রেখেছিলেন, এটা আমার নেওয়া উচিত নয়। ওখানেই রেখে আসি। ওকে ব্যথায় ছটপট করতে দেখে আমার চোখ জুড়িয়ে যাচ্ছে। এত সহজে তোকে ছেড়ে দেব ভাবছিস? ছোট্ট ব্যাপারটাকে বড় ঝামেলায় পরিণত করে দেব। গঙ্গা, গঙ্গা, তুমি এত ব্যথায় কষ্ট পাচ্ছ আমি সহ্য করতে পারছি না, সেই জন্য হাতে মালিশ করব বলে তেল নিয়ে এসেছি। হাতটা দাও, মালিশ করে দি। আপনি আবার এসব এনেছেন কেন? আমার লাগবে না। মালিশ করলে কি হবে? সংকোচ করার কিচ্ছু হয়নি। দাও আমাকে। সরি মা, ব্যথা করছে। আরো ব্যথা বাড়বে, একটু সহ্য করো মা, একদম ঠিক হয়ে যাবে। এই এই হতচ্ছাড়া, পূজো থামাবি বলে প্ল্যান করেছিলি, এবার দেখ আমি কি করছি। ওকে খুন করবে বলে এখন ওকেই আবার তেল মাখাচ্ছে? বড় খেলোয়াড় তুমি। হাঁটা চলার জায়গাতে কে যে অমন করে তেল ফেলে দিয়েছিল, যে ওইভাবে তেল ফেলেছিল তার হাত দুটো এভাবে ভাঙতে হয়। আরে পঞ্চালি, আমি তোমার জন্যই ওরম করেছিলাম, এখন তুমি আমায় ল্যাং মারছ। যে তেল ফেলেছে সে ভালো থাকবে কি করে? তার কি পরিণতি হয় সেটাই দেখতে হবে। ছেড়ে দিলে চলবে না, বকতেই থাকবে, কিছু তো একটা করতেই হবে। করছি, দাঁড়া। যে করেছে তার কিছু হবে না, যে সব করেছে তার সব পাপ লাগবে। লাগুক লাগুক, দেখা যাবে। যা বলেছি সেটা হবে কি না দেখতে থাকো। পাপি, দূর হ না এখান থেকে। গঙ্গা, এই ব্যথা সহ্য করতে না পেরে তুমি এত কষ্ট পাচ্ছ, তোমাকে এই পরিস্থিতিতে কে এনেছে জানো? কে আন্টি? ওই সীতা। ওই সীতাই তোমাকে সরিয়ে দেওয়ার জন্যই এসব করেছে। সীতা না সুমঙ্গলী পূজো পূর্ণ হতে দেবে না বলে প্ল্যান করে এরকম করেছে। আপনি আমাকে তেল মাখাতে আসবেন বলেছিলেন, কিন্তু আমার মনে হচ্ছে আপনি আমার মাথায় অন্যই কিছু ঢোকাতে এসেছেন। সীতা কেমন সেটা আমি অন্তত খুব ভালো করেই জানি, সেই ব্যাপারে আপনার আমাকে বোঝানোর দরকার নেই। আপনি এসব উল্টোপাল্টা কথা বললে আমি বিশ্বাস করব না। আপনি সীতার ওপর অপবাদ দেওয়ার চেষ্টা করবেন না, তাতে আপনার নিজেরই সম্মান নষ্ট হবে। এত দিমাগর! সীতার ব্যাপারে বলেছি বলে খুব রাগ দেখিয়ে গেল। আমি যদি মনে করি তাহলে পাহাড় গলিয়ে দিতে পারি।
তোর মাথায় আমি যেটা ঢুকিয়েছি সেটা না হওয়া পর্যন্ত আমি ছাড়বো না, দেখতে থাক। আসতে পারি? গঙ্গা তো একটু নিচে গেছে। আমি তোমার সাথে কথা বলতে এসেছি। সেদিন জানকীর মঙ্গলসূত্র লাগবে বলেছিলে না, নিয়ে এসেছি, এই নাও। মঙ্গলসূত্রের ওপরে আমার যদি বিশ্বাস থাকে আর জানকীকে যদি সত্যিই ভালোবেসে থাকি আমি, তাহলে এই মঙ্গলসূত্রটা আমার কাছে আসবে। জানকীকে তুমি সত্যি মন থেকে ভীষণ ভালোবাসো বলেই হয়তো এটা তোমার কাছে এসেছে আবার। নাও ধরো। তোমার মঙ্গলসূত্রটা তোমায় ফিরিয়ে দিয়েছি বলে এটার প্রতি কিন্তু আমার সম্মান একটুও কমেনি। কারণটা হলো আমার গলাতে এই হলুদের মঙ্গলসূত্র আছে। তুমি আর গঙ্গা ওই লক্ষ্মী পুজোতে যেটা দিয়েছিলে এটাই সেটা, পুরনোটা গিয়ে নতুনটা এসেছে। মঙ্গলসূত্র ঝরে গেলে পুরনোটা খুলে নতুন বানিয়ে নেয়, আমি না ভেবেই এটা করে ফেলেছি। আবার দেখো এই মঙ্গলসূত্রটা তোমার হাত থেকেই পেলাম, আর জানকীরটা তোমাকে ফিরিয়ে দিয়েছি, যত্নে রেখো কেমন। এটা তো জানকী দিদির মঙ্গলসূত্র, দেখি কোথায় পেলে এটা। আসলে জানকীর মঙ্গলসূত্রটা হারিয়ে গেছিল না, তাই ওনাকে বলেছিলাম একটু খুঁজতে। ও, কোথায় ছিল এটা? ওইটা শেলফে জামার নিচে ছিল।